উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিএসসি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোবায়োলজি বিষয়ের প্রথম অধ্যায় থেকে কন্ট্রিবিউশন অফ সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিয়েনহুকের আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে প্রথম অধ্যায় থেকে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুকের অবদান আলোচনা করছি, অর্থাৎ অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিতে অ্যান্টনি ভন লিয়েনহুকের অবদান আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কন্ট্রিবিউশন অফ সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিয়েনহুক ইন মাইক্রোবায়োলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্টনি ভন লিয়েনহুক 1632 খ্রিস্টাব্দে হল্যান্ডের ডেলফার্ট শহরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই লেন্স তৈরির প্রবল আকাঙ্ক্ষা থেকে চাকুরির অবসর সময়ে লেন্স তৈরি ও পরীক্ষা নিরীক্ষা করে মাইক্রোস্কোপ তৈরিতে পারদর্শী হয়ে উঠেন। তিনি প্রায় 400 সরল মাইক্রোস্কোপ উদ্ভাবন করেন, যার বিবর্তন ক্ষমতা ছিল 30 গুণ থেকে প্রায় 300 গুণ। এ সকল মাইক্রোস্কোপে বিজ্ঞানী লিয়েনহুক বৃষ্টির পানি, কুয়ার পানি, লেকের পানি, দাঁতে গোড়ার ময়লা ইত্যাদি পরীক্ষা করে বহু রকমের অতি ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা অণুজীব পর্যবেক্ষণ করেন এবং এ সকল অণুজীবের নাম দেন অ্যানিমাল কিউলিস বা ক্ষুদ্র প্রাণী। বিজ্ঞানী লিয়েনহুকের মতে এ সকল অণুজীবের আকার ছিল একটি বালির কণার প্রায় 1000 ভাগের এক ভাগ। বিজ্ঞানী লিয়েনহুক এ সকল অণুজীবের চিত্র সহ বিস্তারিত বর্ণনা বন্ধুর মাধ্যমে লন্ডনের রয়্যাল সোসাইটির প্রেরণ করতেন এবং 1677 খ্রিস্টাব্দ থেকে 1723 খ্রিস্টাব্দ পর্যন্ত রয়্যাল সোসাইটির পত্রিকায় তা প্রকাশ হতো। পরবর্তীকালে বিশ্লেষণ করে জানা গেছে যে তার পর্যবেক্ষিত এ সকল অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া,
রটিফার, ইউগ্লেনা, শৈবাল ইত্যাদি ছিল। সিজি এওরেনবার্গ 1828 খ্রিস্টাব্দে লিয়েনহুকের মৃত্যুর পর তার কিছু অতি ক্ষুদ্রাকার অণুজীবের প্রথম নাম দেন ব্যাকটেরিয়া। লিয়েনহুক ডায়রিয়ায় আক্রান্ত হলে নিজের মল পরীক্ষা করে তার মধ্যে প্রোটোজোয়া দেখতে পান। বিজ্ঞানী লিয়েনহুক 1683 খ্রিস্টাব্দে মানুষের মুখের ব্যাকটেরিয়ার চিত্র অঙ্কন করে প্রকাশ করেন। লিয়েনহুক এ সকল আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ 1680 খ্রিস্টাব্দে লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য হয়েছিলেন। বিজ্ঞানী লিয়েনহুকের এ সকল আবিষ্কার পরবর্তীকালে মাইক্রোবায়োলজি বা অণুজীবের গবেষণাকে উৎসাহিত করে এবং এ বিষয়টির বিকাশে বিপুলভাবে সহায়তা করে বলে তাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই আমরা ভিডিও ক্লাস শেষ করছি। আমি আশা করব তোমরা ভিডিও ক্লাসটি ডাউনলোড করে অনুধাবন করবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আগামীতে আবারও নতুন কোনো ক্লাসে তোমাদের সামনে হাজির হব এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।